আমি কিন্তু ঘরে বসে আয়াতটা দেখছি, আমি আগে পড়িও নাই। আসেন আছে বলে আগে একবার পইরা টইরা দেখে ঠিক আছে মুখস্থ করে ওয়াজ করুন, এরকম চিন্তা ভাবনা কিন্তু আমার কাছে নাই। আমি যখন কোনো বিষয় পাই ঘরে আইসা বসে হয়তো গাড়িতে একটু দেখি, এতটুকু। কারণ ব্যস্ত মানুষ আজকে প্রায় 139 জনের বাড়িতে ভাত খাওয়ায় বিদায় করছি, মারা বা কোন। এই সুরার নাম হলো মাদানী সুরা। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন তারা আসমানি কিতাব সহিফাগুলো নিতে যাইয়া আল্লাহ পাক এক একটা জায়গার কথা ঘোষণা করছে, হ্যাঁ মূসা তুমি তোর পাহাড়ে আসো তাওরাত নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন, এক এক নবীকে এক এক ভাবে আল্লাহ পাক এরিয়া বাইন্ধা দিয়েছেন। আর আমার নবীর ক্ষেত্রে আল্লাহ বলছেন, জিব্রাইল আমার বন্ধু নবী যেথায় তুমি কোরআন নিয়ে যাবে সেথায়। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবীগণ এসেছেন সব নবীদের জন্য নামাজের একটা এরিয়া ছিল। আমার নবীজি বলেন, আল্লাহ পাক আমার জন্য কোনো এরিয়া বেঁধে দেয় নাই, সারা পৃথিবীর জমিনটাকে মসজিদ বানিয়ে দিয়েছে। সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নির্দেশনাগুলো কোরআনে দিয়েছেন, দুইটা দিক আছে কোরআনের সূরার ভিতরে। একটা হলো যেটা কল্যাণকর সেটা গ্রহণ করতে হবে, আর যা অকল্যাণকর তা থেকে দূরে থাকতে হবে। কোরআনের যে আয়াতটুকুন আমাদের সামনে, যে আয়াতটুকুন আমি তেলাওয়াত করেছি, যে আয়াতটা আপনাদের সামনে উপস্থাপন করব, এই আয়াতটি হলো ওয়া ইন কুনতুম আলা সাফারি ওয়া লাম তাজিদু কাতিবান ফারিহান মাকবুদা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, যখন তোমরা সফরে থাকবে, কিসে থাকবে? সফর অর্থ কি? ভ্রমণ নাকি? সফর অর্থ কি? ওয়াজ কিন্তু অনেক হার্ড, আপনাকে আমার সরল ভাষায় বোঝাতে হবে, কারণ এখানে সবাই তো মুফাসসির না। যা আমি মুফাসসিরের ভাষায় বললে আপনারা ওয়াজটা বুঝবেন, মুফাসসিরে এভাবে ভাষা প্রয়োগ করতে হবে যেন সাধারণ একটা জনগণ আমার ওয়াজটা বোঝে, ঠিক কিনা বলেন? আমি মুফাসসির না, আমি ছাত্র, আমি এখনো পড়ি, এখনো পড়ি। ওয়াইন কুনতুম আলা সাফারি ওয়া লাম তাজিদু কাতিবান ফারিহান মাকবুদা। এই জায়গাতে এই ছোট্ট আয়াতের মধ্যে যেখানে আমি ওয়াকফ করেছি এখানে তিনটা দিক আমি লক্ষ্য করেছি। আমি কিন্তু ঘরে বসে আয়াতটা দেখছি, আমি আগে পড়িও নাই। আসেন আছে বলে আগে একবার পইরা টইরা দেখে ঠিক আছে মুখস্থ করে ওয়াজ করুন, এরকম চিন্তা ভাবনা কিন্তু আমার কাছে নাই। আমি যখন কোনো বিষয় পাই ঘরে আইসা বসে হয়তো গাড়িতে একটু দেখি, এতটুকু। কারণ ব্যস্ত মানুষ আজকে প্রায় 139 জনের বাড়িতে ভাত খাওয়ায় বিদায় করছি, মারা বা কোন। 50-60টা দাওয়াত ছিল, একটা দাওয়াত রাখছি এও আবার 26 সালে, আর বাকিগুলো রাখতাম পারছি না, আলহামদুলিল্লাহ করনা। ভালোবাসা তো এটা কি বলে না? তো এই পুরো আয়াতের অর্ধেকটা তেলাওয়াত করলাম, অর্ধেকটা তিন ভাগের এক ভাগ তেলাওয়াত করছি। এই এক ভাগ তেলাওয়াতের ভিতরে আমি তিনটা জিনিস পাইয়া গেছি। কয়টা জিনিস পাইলাম? ওয়াইন কুনতুম আলা সাফারি, যখন তোমরা সফরে থাকবে, ওয়ালাম তাজিদু কাতিবান, যদি তোমাদের কাছে কোনো লেখক না থাকে। কে না থাকে? লেখক না থাকে। ফারিহান মাকবুদা, তোমরা একজন আরেকজনের কাছে বন্ধক রাখবে। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে বোঝা যায় এই আয়াতটা ঋণ সংক্রান্ত ব্যাপার। একজন আরেকজন রে আমরা যে টাকা ধার দেই, একজন আরেকজন যে টাকা দেই, মনে করেন যে দুইজন গাড়ির মধ্যে আছি, একজন বলছে ভাই আমার কিছু টাকা দেন, আমি বললাম যে ঠিক আছে দিলাম। এখন যে সে যদি কয় টাকাটা যে দিয়েছে তার প্রমাণ কি? এই মুহূর্তে কি করতে হবে? কয় ঠিক আছে তুমি আমার মোবাইলটা রাখো। কি রাখো? মোবাইলটা, অথবা তুমি আমার একটা সম্পদ রাখো, এর বিনিময় হইলো তুমি আমার এটা বন্ধক রাখতে হইলো আমার কিছু টাকা দাও। ফাইন আমিনা বাদুকুম বাদা, যদি তোমরা একে অপরকে বিশ্বস্ত মনে করো, যদি একে অপরকে বিশ্বস্ত মনে করো। এই আয়াতের চতুর্থ নম্বর স্টেপ থেকে আমি বুঝতে পারতেছি যে ওয়াদের বিষয়টা প্রাসঙ্গিক, কারণ শুরুতেই লেখছেন ইমানের পরিচিতি,
জোরে কন্না সুবহানাল্লাহ। তো মুমিন যারা তারা বিশ্বস্ততা রক্ষা করবে। এখানে এরপরের একটু আয়াত আছে, আমি একটু আপনাকে বলতেছি, আমানত মানি হলো আপনার কাছে সম্পদ রাখছি এমন না, আমানত অর্থ এখানে হলো ঋণ। ঋণ এখানে আমানত কিসের অর্থ দিয়েছে? ঋণের অর্থ দিয়েছে। আদায় করার ক্ষেত্রে আমানতদারী তা রক্ষা করতে হবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা, এবং আমরা আল্লাহকে ভয় করতে হবে। কারণ ভয় করা, আরেকটা জিনিস এখানে ভেঙে দেই, ভাঙ্গাটা হলো যে আমরা যে আমানত একজন একজনের কাছে রাখি, আপনারা জানেন যে গোটা বডির আছে না, আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মহারাজা আছে একটা। আপনি আমি আপনার কাছে আমানত রাখছি, কেউ জানে না, কেউ দেখে নাই, এটা সম্পূর্ণ আপনার বডির সাথে সম্পর্ক না, এটা আপনার অন্তরের সাথে সম্পর্ক। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমি আমার মতো করে বলতেছি, ঠিক আছে ইনশাল্লাহ, আমি আমার মতো করে বলতেছি আর কি। তো আপনার সাথে আমার লেনদেন হয়েছে, এটা আপনার বডির সাথে সম্পর্ক না, এটা আপনার অন্তরের সাথে সম্পর্ক। কিসের সাথে সম্পর্ক? অন্তরের সাথে। তাহলে অল বডির একটা মহারাজ আছে, এই মহারাজের নাম হলো কলব। মহারাজের নাম কি? কলব। কি কলব? বুখারী শরীফের মধ্যে একটা হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু নেওয়ার সময় তিনি এক ইহুদির কাছে, বুখারী শরীফের হাদিস, এক ইহুদির কাছে তিনি তার যুদ্ধের যে বল্লম, বল্লম বন্ধক দিয়ে ঋণ নিয়েছেন। নবীর কি ঋণের প্রয়োজন আছে? এটা হলো উম্মতকে শিক্ষা দিলেন, এটা উম্মতকে শিক্ষা দিলেন। আসেন আরো একটু সামনে যাই, আর একটা জিনিস আমার কাছে একটা দলিল বলি যুবক ভাইরা আমার। আরেকটা হাদিস আমি একটু কুট করেছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা বলা হয়েছে, আলা সাবধান, আলা অর্থ কি? সাবধান। ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান, তোমাদের শরীরের ভিতরে একটা টুকরা আছে। সুবহানাল্লাহ, দুই দিন পরে বলবেন শরীর কাটলে কি শুধু একটা টুকরা বাড়িব? কিন্তু এখানে স্পেশাল ভাবে বলতেছেন তোমাদের শরীরের ভিতরে একটা টুকরা আছে। বলতেছেন ইজা সলাহাত সলাহা, যখন ইজা সলাহাত, যখন ওই টুকরাটা শুদ্ধ থাকবে, ওই টুকরাটা ভালো থাকবে, সলাহাল জাসাদু কুল্লুহু, তখন তোমার বডির মধ্যে যতটা অংশ আছে সব ভালো থাকবে। পরিষ্কার? এই পর্যন্ত পরিষ্কার তো? তাহলে ঋণের সম্পর্ক কি বডির সাথে না হৃদয়ের সাথে? আমি একজনকে টাকা দিলাম, লেনদেন করলাম, দলিল টলিল তো বড় কথা হয়, সবচাইতে বড় কথা হলো বিশ্বস্ততা। এই জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন, যদি কেউ বিশ্বাসঘাতকতা করে, ফা ইন্নাহু আসিমুন কলবুহু, সে যদি ওই কলব, কলবের সঙ্গে প্রতারণা করে, নিজেকে যদি গুনার দিকে দাবিদ্র করে, মনে রেখো তুমি যেভাবে লেনদেন করা হয়েছে, তুমি যেইভাবে প্রতারণা করেছো, যদি তুমি বিশ্বস্ততা রক্ষা করো কিংবা তুমি ভঙ্গ করো, কি পৃথিবীর কেউ জানে না, একজন জানে, ওয়াল্লাহু আলিমুন, ওয়াল্লাহু বিমা তাআমালুন আলিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের যা কর্ম আছে সব সম্পর্কে অবগত আছে। তাইলে বোঝা গেল বাঁচার কোনো রাস্তা, বাঁচার কোনো রাস্তা নাই। আমি আরো দেখলে আরো ভালো বলতে পারতাম, যতটুকু পারি ততটুকু বলতেছি। আসেন, আল্লাহর হাবিব বলেন, আলা সাবদান ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান, নিশ্চয়ই মানুষের বডির ভিতরে একটা টুকরা আছে, গোশতের টুকরা আছে। ইজা সলাহাত, যদি ওই টুকরাটা যদি শুদ্ধ থাকে, ভালো থাকে, সলাহাল জাসাদ কুল্লুহু, ওই বডির ভিতরে টুকরাটা ভালো থাকলে গোটা শরীরটা ভালো থাকে। ওয়া ইজা ফাসাদাত, আর যদি সেই টুকরাটা নষ্ট থাকে, জরা জীর্ণ থাকে, খারাপ থাকে,
আল্লাহর হাবিব বলেন ফাসাদাল জাসাদু কুল্লুহু, আল্লাহর হাবিব বলেন ভিতরটা যদি খারাপ থাকে অল বডিটা খারাপ হয়ে যায়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এরপর আল্লাহ বল আল্লাহর হাবিব বলেন আলা সাবদান, ওই কুশ ওই টুকরাটা কি জানো নি? ওই টুকরাটা হলো ওয়াহিয়াল কলব, ওই টুকরাটা হলো কলব, ওই টুকরাটা হলো কলব। বান্দা যখন একটা গুনাহ করে কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। বান্দা যখন দুইটা দাগ গুনাহ করে ওই কলবের মধ্যে দুইটা দাগ পড়ে যায়। বান্দা যখন তিনটা গুনাহ করে ওই কলমের মধ্যে তিনটা গুনার দাগ পড়ে যায়। পৃথিবীর কোন উপাদান দ্বারা ওই দাগ পরিষ্কার করা যায় না। ওই দাগ যদি পরিষ্কার করতে হয় একমাত্র একজনের জিকিরের মাধ্যমে সেই জায়গাটা পরিষ্কার হয়ে যায়। জবানটা খুলে বলুন তিনি কে? এই জন্য যুবক ভাইয়ের আমার একজন আরেকজনের কাছে আমানত দিবেন। আমাকে বলা হয়েছে মুমিনের পরিচিতি নিয়ে আলোচনা করার জন্য, যদি আপনি মুমিন হতে চান কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। যদি আপনি মুমিন হতে চান, মুমিন কেবলমাত্র তারাই, ইন্নামাম ইন্নার পরে মা এসেছে, মুমিনদের জন্যই সীমাবদ্ধ। আর মুমিন তো তারাই হবে আল্লাযীনা যাহারা আমানু ঈমান এনেছে বিল্লাহি আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি এবং রাসূলের উপরে, সুম্মা লাম ইয়ারতাবু, এরা কখনো আল্লাহ রাব্বুল আলামিনকে কোনোদিন আল্লাহ নিয়ে কোনো কিছু নিয়ে কোনোদিন তারা সন্দেহ পোষণ করেনি। বিনা সন্দেহে বিনা সন্দেহের অবকাশে যেই মানুষটা আল্লাহকে না দেখো বিশ্বাস করে, যেই মানুষটা না দেখো নবীর জন্য জীবনটা দিয়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেন সুম্মা লাম ইয়ারতাবু, যাদের সম্পর্কে সে কোনোদিন সন্দেহ করেনি। ওয়া জাহাদু, এবং তারা জিহাদ করেছে, চেষ্টা করেছে, এই জিহাদ করাটা বি আমওয়ালিহিম, তাদের ধন সম্পত্তির মাধ্যমে, ওয়া আনফুসিহিম, এবং তাদের জান দেওয়ার মাধ্যমে। ইমানদার হলো তারা যারা জানে এবং মালে আল্লাহর জন্য জীবন দেয়, আল্লাহর জন্যই মাল ব্যয় করে। আজকে আমি নিঃসন্দেহে বলতে পারি এই মাহফিলটা সাজাইছেন ইমানদার হইয়া মাহফিলটা সাজাইছেন, কথা কোন ঠিক কিনা? এই মাহফিলে এসেছেন ইমান নিয়ে এসেছেন, কথা বলেন ঠিক কিনা? বলেন অনুরোধ করে বলে দিয়ে যাই, এই মাহফিলটা সাজাইছেন জানে মালে অনেক পরিশ্রম করেছেন। ইমানদারের সংগাতি দেখি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের মধ্যে আমার আল্লাহ চমৎকার ভাষায় বলে দিয়েছেন, ওই ইমানদার হলো তারা যারা জানে এবং মাল দিয়া আল্লাহর পথে জিহাদ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহকে বিশ্বাস করে আর কাজে বাস্তবায়ন করে, যারা নবীকে বিশ্বাস করে আর কাজে বাস্তবায়ন করে, আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন। যারা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ বলে তারাই সত্যবাদী। সুবহানাল্লাহ, বলবেন না? এরাই হলো সত্যনিষ্ঠ যার কথার সাথে কাজের মিল আছে, কথা বলেন ঠিক কি না? এমন অনেক মানুষ আছে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরও বেঈমান, কথা বলেন ঠিক কি না? ইমানদার হওয়া বড় ভাগ্যের ব্যাপার, ইমানদার হওয়া বড় সৌভাগ্যের ব্যাপার যুবক ভাইয়েরা আমার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুস সাদিকুন, যারা যারা জানমাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করে তারাই হলে একমাত্র আল্লাহর কাছে প্রিয় বাজন। এই জন্য যুবক ভাইরা আমার, আপনাদের খেদমতে আমি ইমানদারি কিছু গুণাবলী বলে দিয়ে যাব। এখন আমাকে বলেছেন ইমানের পরিচিতি কি? ইমানের পরিচিতি হলো ইমান মানে বিশ্বাস, ইমান মানে হলো জবানে যা বলবেন হৃদয়ে তাই লাখ রাখতে হবে, কথা বলেন ঠিক কিনা?
আমানতু বিল্লাহ বিশ্বাস করব কাকে? আর জোরে বলেন কাকে? আল্লাহ বলা হয়েছে আমরা আল্লাহকে বিশ্বাস করি, ফেরেশতাদেরকে বিশ্বাস করি, তাকদীরকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, ফেরেশতাদেরকে বিশ্বাস করি, নবী রাসূলদেরকে বিশ্বাস করি। এই বিশ্বাস করার নামই হলো ঈমান। কথা বলেন ঠিক কি না? আর ঈমানদার কাকে বলে? আমার রাসূল বলছেন قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين الله رب العالمين কোরআনে বলে দিয়েছেন ও সরি হাদিস শরীফের মধ্যে নবী বলতেছেন ঈমানদার সেই ব্যক্তি যেই ব্যক্তি মায়ের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসবে, সন্তানের চাইতে বেশি ভালোবাসবে, ওয়ান্নাসি আজমাইন সকল মানুষের চাইতে আমি নবীকে ভালোবাসবে, আর আমি নবীরই ভালোবাসা যার অন্তরে থাকবে না সে কোনোদিন ঈমানদার হতে পারবে না। কেমন আমার নবী আপনার নবী বলে দিয়েছেন আলালা ঈমান আলিমাল্লা মুহাব্বাতালা, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই। আল্লাহরে সবাই মানে, আল্লাহরে সবাই চিনে, আল্লাহরে সবাই ডাকে, হিন্দুরাও ডাকে, খ্রিস্টানেও ডাকে, বৌদ্ধরাও ডাকে, এরপরও তারা কেন আল্লাহ রহমত থেকে দূরে? এর মাত্র একটাই কারণ, ওনারা আমার নবীজিকে শেষ নবী মানে না, ওরা আমার নবীর আদর্শ অনুযায়ী চলে না। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যেই নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন ওই উম্মত সেই নবীকে মানা হলো ফরজ। এই জামানায় রসুল এসেছেন, এই রসুলকে সবাই মানা হলো ফরজ। এই জন্য অন্য ধর্মের মানুষগুলা মানে না, এই জন্য তারা ঈমানদার হতে পারে নাই। এই জন্য আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। শুধু আল্লাহ মানার নাম নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। আল্লাহু আকবার জোরে বলেন, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আপনাদের কি ওয়াজ বুঝতে অসুবিধা হচ্ছে? আমি আগে বলছি আমি ঠান্ডা ভাষায় কথা বলবো যেন সবাই ওয়াজটা বাড়িতে নিতে পারেন। পৃথিবী একদিকে, নবী আরেক দিকে, চয়েস করবেন কি দুনিয়া নাকি নবী? এদিকে আওয়াজ হয় না, কাকে চয়েস করবেন? আরো জোরে দুনিয়া কে লিয়ে আখিরাত বরবাদ না করো, দুনিয়া দুনিয়া করে আখিরাত কে বরবাদ করা যাবে না। কিসি ইনসান কো খুশ করনে কে লিয়ে আল্লাহ কো নারাজ না করো, দুনিয়ার কোন মানুষ কে খুশি করতে গিয়ে আল্লাহ কে বেজার করা যাবে না, দুনিয়ার কোন মানুষ কে খুশি করতে গিয়ে আমার রসূল কে বেজার করা যাবে না। যারা আল্লাহ কে খুশি করবে, রসূল কে খুশি করবে, উলাই কে হুমুস সাদিকু। আল্লাহু আকবার বলেন না কেন? আরো বড় করে আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? দুনিয়া ছেড়ে দিব, রাসূল ছাড়তে পারবো না, জীবন দিয়ে দিব, অন্যায়ের কাছে মাথা নত করব না, প্রয়োজনে রক্ত ফেলে দিব, কিন্তু ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান করব না, কোরআনের বিরুদ্ধে কথা বলবো না, কোরআন বিদ্বেষীদেরকে ছাড় দিব না, ইসলাম বিদ্বেষীদেরকে ছাড় দিব না, নবী বিদ্বেষীদেরকে ছাড় দিব না, ওলি আল্লাহ বিদ্বেষীদেরকে ছাড় দিব না। রক্ত দিয়েছি আরো রক্ত দিব, কথা বলেন ঠিক কি না বলেন? তাহরিকে হামলা মামলার ভয় দেখে লাভ নাই,
এখানে ইমানের পরিচিতির প্রশ্ন এসেছে। এই দুনিয়া তুচ্ছ, মুস্তফার মহব্বত আমাদের কাছে সবার শ্রেষ্ঠ, সবার শ্রেষ্ঠ, সবার শ্রেষ্ঠ। ঠিক কিনা বলো? আমার যুবক ভাইয়েরা, বাঁচলে বাঁচার এক ডন্ট লাফ, বেয়াদবি করবো না। এখানে ইমানি আলোচনা চলতেছে, তামসা জুড়াচ্ছ, সাবধান। আমার সামনে কথা বলতো, সাবধান। নবী পাকের আলোচনা হলে পৃথিবীর সব বলে যেতে হবে, মোস্তফার সবুজ গম্বুজের দিকে তাকাতে হবে। আমরা কারো লাল চক্ষুকে ভয় পাই না, কারো রাঙা চক্ষুকে ভয় পাই না, কারো রক্ত চক্ষুকে ভয় পাই না। কেন ভয় পাই না? একটাই কারণ, আমাদের চোখে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। চোখে মদিনা, হৃদয়ে মদিনা, খেয়ালে মদিনা, ধ্যানে মদিনা, শয়নে মদিনা, স্বপ্নে মদিনা। শিক্ষিনা বলেন, এটাই হলো ইমানের আলোচনা। বিষয় দিয়েছেন গরম, আমি ঠান্ডা থাকার কোনো রাস্তা নাই। একদম বলুন, বেহেস্ত যা আছে সত্য না মিথ্যা? বেহেস্ত যা আছে সত্য না মিথ্যা? দেখছেন, এটার নাম ঈমান। কাদের মধ্যে ফেরেশতা আছে না নাই বিশ্বাস করেন তো? জীবনে দেখছেন? ওজন লাগছে? লেখে জানে কোরআনে আওয়াজ হইছে? দেখেননি? এটার নাম ঈমান। এটার নাম কি? আল্লাহ বলছে, আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী ঈমানদারের জানের চাইতো আরো নিকটে হাজির ও নাজির, না দেখলো বিশ্বাস করতে হবে। এটার নামই হলো ঈমান। কথা বলো, এটার নামই ঈমান। যারা মুনাফিক তারা বলে, দলিল দাও, প্রমাণ দাও। সব কথার প্রমাণ লাগে না রে বাবা। মেরাজে যাওয়ার পরে 27 বছর কাটাই নিছে গা, কি খাওয়াইছে, কোন জায়গায় রাখছে, হিসাব দাও। সব জায়গায় প্র্যাকটিক্যাল খুঁজছো না, কিছু কিছু জিনিস আছে রুহানি, কিছু কিছু জিনিস আছে মারেফত, কিছু কিছু বিষয় আছে রহমত, কিছু কিছু বিষয় আছে কুদরত। আমার আল্লাহ আবারও বলছি, শুনেন, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল মাল দিয়া জিহাদ করতে হবে। তাইলে বোঝা গেল, ওয়াজ মাহফিলে এই মাহফিলটা করতে তো সংগ্রাম হয়েছে, কথা কন ঠিক কিনা? ইটা একটা জিহাদ, হককে কায়েম করতে যাইয়া জিহাদ করা, হককে কায়েম করতে যাইয়া সাধনা করা, হককে কায়েম করতে যাইয়া প্রচেষ্টা করার নামই হলো জিহাদ। এই জিহাদে আমরা অংশগ্রহণ করতে চাই কি চাই না? আর জোরে বলুন, চাই কি চাই না? কেমন বলে চাইতে হবে? হযরত সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা যুদ্ধের ময়দানে সাদকে দেখার জন্য যখন গেল, যায়া দেখতেছে সাদে, তিনি শুনেছেন, তার মা শুনেছেন, অসংখ্য মানুষ যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। শহীদ হওয়ার কথা শুনলে মা যদি, এই মাহফিলে অনেক ছেলেরা আসছে, যদি কোনো মা শুনে সুতাং মাহফিলে একটা লোক মারা গেছে, ওই মায়ের টেনশন কি বাড়বে না কমবে? দৌড়াইয়া চলে গেছে যুদ্ধের ময়দানে, যাওয়ার পরে শুনেছে অনেক লোক শহীদ হয়ে গেছে, 70 জনের মতন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। এবার যখন সোনা দেখার জন্য চলে গেছে, যায়া সাদের আম্মা দেখতেছে, হযরতে সাদ যুদ্ধের ময়দানে শহীদ হয় নাই, হযরতে সাদ আমার নবীজি উট মুবারকের ঘোড়া মুবারকের রশি ধরে ধরে টানতেছে। আল্লাহু আকবার! এবার আমার নবী ডাক দিয়ে বলে, হ্যাঁ সাদের মা। নবী অন্তরে খবর জানে কি জানে না? ও সাদের মা, যুদ্ধের ময়দানে এসেছেন, আপনি সকলকে দেখার জন্য এসেছেন, শহীদদের খবর নেওয়ার জন্য এসেছেন। আয়েশা দেখতেছেন আপনার সন্তান
যুদ্ধের ময়দানে নবীর রশি মুবারকটা টানতেছে, সাদের ভাগ্য কি ভালো না খারাপ? এবার নবী ডাক দিয়ে কি মা আপনি যুদ্ধের ময়দান থেকে বাড়িতে যাবেন, যায়া বলবেন আজকের ময়দানে যারা শহীদ হয়েছে তারা জান্নাতের ভিতরে খেলাধুলা করতেছে, আর তাদের পরিবার পরিজনকে বলবেন আজকে যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়েছে ওরা শহীদদের সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। শুধুমাত্র তাই নয়, আমার নবী ডাক দিয়ে কে শুধুমাত্র শহীদের পরিবার শহীদের সঙ্গে থাকবে না, ওই শহীদের পরিবার শহীদ ওই শহীদগুলো হাশরের ময়দানে যাহার জন্য সুপারিশ করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সুপারিশ কবুল করে দিবে। এই জন্য আল্লাহ বলছেন ওয়া জাহাদু বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, ইমানদাররা হলো নবীর জানেও ভালোবাসবে মালেও ভালোবাসবে, কথা কোন ঠিক কি না? হকের পথে থাকলে জীবন চলে গেলে দাম বাড়বে না কমবে। এই জন্যই তো আমার নবী আপনার নবী বলেছেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আমবিয়া ও সুম্মাল উলামা ও সুম্মা শুহাদা, হাশরের ময়দানে তিন কিসিমের মানুষ আল্লাহর দরবারে সুপারিশ করবে, এক নম্বর হলো নবী রাসূলগণ, দুই নম্বর হলো শহীদগণ, তিন নম্বর হলো আলেমগণ। তার মানে হলো ইমানদাররা মরণের ভয় করে না, ইমানদাররা হক কথা কোনোদিন গোপন রাখে না, ইমানদাররা সত্যের জন্য লড়াই করতে প্রস্তুত আছে না নাই, আর তাদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উলাইকা হুমুস-সাদিকুন, আর এরাই হলো সত্যনিষ্ঠ। আপনারা জবান খুলে কোন সত্যবাদীদের সঙ্গে আমার আল্লাহ আছে না নাই? এই জন্য আল্লাহ বলছেন কুনু মাস-সাদিকিন, তোমরা সত্যবাদীর সঙ্গে হয়ে যাও। সত্যবাদী হলেন আল্লাহর ওলিগণ, এদের সঙ্গে হয়ে যাও। এই জন্য যুবক মেয়েরা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে মুমিনের সাতটা গুণ সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহু আকবার, কন্যা কেন কয়টা গুণের কথা বলেছেন? এখন ইমানদার হইতে গেলে সাতটা গুণ লাগবে। বাংলাদেশের মধ্যে অনেক চাকরি আছে, ওই চাকরি করতে গেলে একটা যোগ্যতা উল্লেখ করে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন ইমানদার হতে গেলে তোমাকেও কয়েকটা গুণ অর্জন করা লাগবে। কি গুণ অর্জন করা লাগবে? আল্লাহর কুরআন দিয়ে আল্লাহ বলতেছেন দুইটা কোয়ালিটি অর্জন করা লাগবে। দুইটা কোয়ালিটি যদি অর্জন করতে না পারো তাইলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমার আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লাফী খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে তাদেরকে আমার আল্লাহ জান্নাতের গ্যারান্টি কার্ড দিয়েছেন, জান্নাতের ওয়ারেন্টি কার্ড দিয়েছেন। এক নম্বর হলো ওই দুই, এক নম্বর হলো কি জানেন? এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো আমল। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, সৎ উপদেশ প্রদান করবে। ওয়া তাওয়াসাউ বিস সবরি, ধৈর্যের উপকার ধৈর্যের সবক দিবে। এই কোয়ালিটিগুলো যার মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাশরের ময়দান তার জন্য সহজ হয়ে যাবে, কবর তার জন্য সহজ হয়ে যাবে, মিজানের পাল্লা তার জন্য শহীদ হয়ে যাবে। এই জন্য যুবক আমার আল্লাহকে ভয় করতে হবে, ও যুবক আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন নবীকে কষ্ট দিয়ে কথা বলে না। এই জন্যই তো রাবিয়া বসরী তিনি আল্লাহকে এমন ভয় করতেন, জানেন নি রে বাবা, এমন ভয় করতেন। রাবিয়া বসরীকে একজন ডাক দিয়া বলে রাবিয়া আল্লাহ রহমতের দরজায় টুকা দিতে থাকো, একদিন আমার আল্লাহ দরজা খুলবে। রাবিয়া বলে আমি আল্লাহকে এমন ভয় করি, আমার আল্লাহকে আমি এমন ভাবে ধারণ করি আমার দরজায় টুকা দেওয়া লাগে না, আমার আল্লাহ আমার জন্য 24 ঘন্টা রহমতের দরজা এমনি খুলে রাখে। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। এই জিনিসগুলো বুঝতে গেলে ঈমান তাজা করা লাগবে। রাবিয়া বসরি খানা কাবা থেকে রওনা দিয়েছে, দুই তিনটা কদম দয়ার নামাজ পড়ে, দুই তিনটা কদম দয়ার নামাজ পড়ে,
হঠাৎ করে দেখতেছেন কাবা ঘর রাবিয়া বসরির সামনে চলে এসেছে। রাবিয়া বসরি বলে, কাবা তুমি তো অনেক দূর, তুমি কেন আমার সামনে চলে এসেছো? কাবা ডাক দিয়া বলে, আমি আসি নাই, আমাকে আমার আল্লাহ হুকুম করেছে আপনার সামনে আসার জন্য। রাবিয়া বসরি কাবারে ডাক দিয়ে, কে কাবারে, এতদিন দুইটা দলিল পড়েছি কিন্তু বাস্তবে বুঝি নাই, এতদিন আমি পড়েছি কোনো বান্দা বান্দি যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায় আল্লাহ রহমত তার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া আসে, আমি হেঁটে হেঁটে আল্লাহ রহমতের দিকে যাচ্ছি, আমার আল্লাহ দৌড়াইয়া কাবা ঘর আমার সামনে পাঠাইয়া দিয়েছে। এটার নাম হলো ঈমান, এটার নাম তাকওয়া। এই জন্য যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, সবচাইতে বড় কথা হলো বিশ্বাস, দলিল পরের কথা, সবচাইতে বড় কথা হলো নীতি, সবচাইতে বড় কথা হলো আদর্শ, সবচাইতে বড় কথা হলো আমানত দারিতা, কথা বলেন ঠিক কি না? এই জন্য যুবক ঈমানদার হতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়ামিলুস-সালিহাতি আন্নালাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ঈমানদার, কথাগণ ঠিক কি না? হাশরের ময়দানে ঈমানদারের চেহারা ওয়াতাবিয়াদ্দু বুজু ওয়াতাসওয়াদ্দু বুজু, তাই হাশরের ময়দানে ঈমানদারের চেহারা হবে আলোকিত আর বেঈমানদের চেহারা হবে কালো। এই জন্য তাফসীরের মধ্যে এসেছে ঈমানদারের চেহারা, কাহারো চেহারা কালো হবে, কাহারো চেহারা হবে সুন্দর। তাফসীরের মধ্যে এসেছে ওয়াতাবিয়াদ্দু বুজুহুন, যাদের চেহারাটা আলোকিত হবে এরা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহু আকবার, জোরে কোন। এই জন্য যুবক ওয়াতাসওয়াদ্দু বুজু, আর যার চেহারাটা কালো হবে এরা হবে শয়তানের পথ অবলম্বনকারী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলকে মনে প্রাণে ভালোবাসার নাম এগুলো ঈমানদার, কথা কোন ঠিক কি না? দেখা দাও রাসূলুল্লাহ তুমি, একটা গজল কি বলবো, কষ্ট হবে না তো আপনাদের? তাহলে আমার সাথে দিল মজা বলতে পাগলামি করবেন না, হাসবেন না, রসুল্লার শান গাইবেন, দেখবেন ভাঙ্গা করে পড়ে আছেন, রসুল আপনার ভাঙ্গা করে দিদার দিয়ে দিবে, দুই চারটা কদম দিলে রাবিয়ার জন্য যদি কাবা আসতে পারে, আপনি কি বুঝেন না যে প্রেম বিলাইতে পারলে, প্রেম যদি বিলাইতে পারেন মদিনাওয়ালা সুতান ভাঙ্গা করে হাজির হয়ে যাবে। এই ইমানটা কার কার আছে একটু হাত তুলেন তো দেখে, কার কার আছে? আল্লাহু আকবার কোন, আরো বড় করে কোন, আল্লাহু আকবার। দেখা দা, এই মনিটর সাউন্ড টন তুইলে দিন একটু, দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আসি কো তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার তোমার দেশে যাই কত আসে কেন এই দম পড়ে আছি বাংলায়তন তোমার দেশে যাই কত আসে কেন এই দম পড়ে আছি বাংলায়তন যেতে পারলাম না আমি দেশেতে তোমার যেতে পারলাম
তোমার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কিও পাই হবে আমার রাসূলুল্লাহ কিও পাই মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিয়া বারে বার মরণের একটি কোটা কমাই দেন কালিমার তালকিন দিয়া বারে বার প্রাণ ভরে দেখব চেহারা তোমার প্রাণ ভরে মার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কিও পাই হবে আমার রাসূলুল্লাহ কিও পাই হবে আমার রাসূলুল্লাহ কিও পাই হবে ওই মদিনার পথে যারা মদিনা গেছে এরা সারা কেউ বুঝতে পারে যারা মদিনা গেছে তারা সারা আমার কথা কেউ বুঝবে না রে মদিনা কত সুন্দর যত দেখি ততই ভালো লাগে কথা কোন ঠিক কিনা এই জন্য যুবক কি দিয়া ওয়াজ বুঝাবো।